আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে এই ভিডিও আপলোড করা হয়নি, আর অনেকের ভিডিওগুলো দেখাও হয়নি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত এই ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এখন সকালবেলা, সকালবেলাতে এখন যেহেতু ফল সিজন, চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে পাতা ঝরার সময়। এখন পাতাগুলো অলরেডি হলুদ হয়ে গিয়েছে। তো আমাদের যে গার্ডেনার বা যারা বাগান ক্লিন করেন, বা যে শুকনো পাতা আছে ঝরে পড়া ওগুলো ব্লো করেন, তারা প্রতি সপ্তাহে আসেন। যেহেতু এখন অনেক পাতা ঝরে পড়ে, তো ওনারা ব্লো করে সবগুলো পাতাকে এক সাইডে নিয়ে গিয়ে গাড়িতে করে ওনারা অন্য জায়গায় গিয়ে ওটা ডাম্প করে দেন। তো এটা অনেকেই নিজেরাই করে থাকেন, তবে আমরা ব্যস্ত থাকার কারণে আমরা ওনাদেরকে এই কাজটার জন্য হায়ার করেছি। বিশেষ করে সপ্তাহে একবার এসে ওনারা সব বাগান ক্লিন করে দিয়ে যান, ঘাস কেটে দিয়ে যান। আসলে এখানে ফল সিজন শুরু হওয়ার সাথে সাথেই, অর্থাৎ যেটা আমাদের দেশে হেমন্তকাল, প্রচুর পাতা ঝরতে আছে। দেখুন, গাছের পাতাগুলো অলরেডি সব লাল, কিছু কিছু হলুদ হয়ে গেছে, আর এগুলো নিয়মিতই পড়তে থাকে। আর এই পাতাগুলো এখন ঝরে যাওয়ার পর আগামী এপ্রিল মেতে নতুন করে ফুল আসবে, এটাতে যেটাকে চেরি ব্লসম বলে বা চেরি ফুল বলে। এই সামনে এটা একটা চেরি ফুল, ফুলের গাছ। এরপর পাতাগুলো ব্লো করার পর তারা ঘাসগুলো কেটে ছোট করে দিবে মেশিন দিয়ে। দেখতে পাচ্ছেন এটা বাড়ির ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ডে পাতা ঘাসগুলোকে কেটে ছোট করে দিয়ে দিচ্ছে। এরপর আরও কিছুদিন পরে, বিশেষ করে নভেম্বরের দিকে, ওনারা পুরা আমি যে সবজি গাছগুলো লাগিয়েছি, বিশেষ করে লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলো সবগুলোই ওনারা পুরোপুরি পরিষ্কার করে দিবেন। তারপর আমি আজকে কিছু গ্রোসারি আইটেম কস্টকো থেকে অর্ডার করেছি। এখানে আমেরিকাতে আমরা বিশেষ করে ব্যস্ততার কারণে দেখা যায় গ্রোসারি করার সময় থাকে না। তো এখানে কস্টকোতে ইনস্টাকার্ট নামে একটা অ্যাপ আছে, যেটাতে একদম অর্ডার করলে ওনারা যে বাজারগুলো একদম আপনার ঘরের সামনে এনে রেখে দিয়ে যাবে। ইভেন কি আপনি যদি ঘরে নাও থাকেন, তারপরও ওনারা সামনে রেখে যাবে। তো এটাতে আমাদের অনেক সুবিধা হয়, আর দামটাও অনেকটা কাছাকাছি, অত বেশি দাম নেয় না ওনারা, শুধু সামান্য ডেলিভারি চার্জটা নিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে চেরি টমেটো আমি অর্ডার করেছি। এই টমেটোগুলো অনেক সুস্বাদু হয়, আমার বাড়িতেও আমি লাগিয়েছি কিছু চেরি টমেটো, ওগুলো কম পরিমাণে। তারপর এখানে যে বানানা, অর্গানিক বানানা অর্ডার করেছি বাচ্চাদের জন্য। তারপর গ্রিন সিডলেস গ্রেপ, আর এখানে টমেটো কেচাপ, আর এটা হচ্ছে র যে আনফিল্টার্ড হানিটা ইউএসএর, এটা অনেক ভালো একটা হানি। আর এখানে ব্রকলিগুলোও, কাটা ব্রকলি আমি প্যাকেটে করে নিয়েছি, আর এটা সুবিধা হয় জাস্ট ওয়াশ করেই খাওয়া যায়, অথবা অনেক সময় ওয়াশ করাই থাকে। আর এখানে একটা ফ্রেঞ্চ কেক, আর এখানে ওনিয়ন পাউডার যেটা, আর এখানে জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার। আসলে এই পাউডারগুলো আমি বাচ্চাদের যে আইটেমগুলো পাস্তা বা কিছু ওগুলোতেই দিয়ে থাকি, কারণ ওগুলো ওরা কাঁচা পেঁয়াজ বা রসুনের গন্ধ সহ্য করতে পারে না। এখানে আমি অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা ক্রিকল্যান্ডের, এই অলিভ অয়েলটা অনেক ভালো, ইউএস মেড। তারপরে আমি এখানে ভেজিটেবল অয়েল অর্ডার করেছি, আর সাথে এটা হচ্ছে যে ডিশ ওয়াশার যেই সোপগুলো বা ডিশ ওয়াশার ক্লিনার সেটা, আর সাথে এখানে মিল্ক, এখানে সব কিছুই অর্ডার করা যায়, মিল্ক, ডিম, আপনি চাই যান সবজি সবই অর্ডার করা যায়। আর কস্টকো থেকে বাজার করলে সুবিধা হয়, একসাথে অনেক জিনিস, অর্থাৎ আপনি পুরো মাসের বা দু সপ্তাহের একসাথে বাজার করতে পারেন, কারণ এখানে সবগুলো জিনিস একসাথে বেশি করেই দেওয়া থাকে, আর সব কিছুই অনেক ফ্রেশ পাওয়া যায়। তো এখানে চেরি টমেটোগুলো আমি খুলে দেখালাম, বিশেষ করে এই টমেটোগুলো খেতে অনেক মজাদার, তো যেটা এবং অনেক ফ্রেশ টাটকা অবস্থায় পাওয়া যায়। তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমি বাড়িতে অনেকগুলো ব্যাকইয়ার্ডে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি, তার ওগুলো
দেখুন অলরেডি অনেকগুলো মরিচ শুকিয়ে গেছে লাল হয়ে। আমি চিন্তা করলাম গাছে এগুলো শুকিয়ে যাক, তারপর এগুলোকে শুকনো করে রোদে শুকিয়ে আর একটু রেখে দিব। তো এক কর্নারে আমি আবার কিছু কুমড়ো গাছ এবং লাউ গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর ফ্রেশ কুমড়ো, একটা অনেক বড় হয়েছে। আর যে এক কর্নারে লাউ গাছ, এটা এগুলো অনেক সতেজ ছিল কিছুদিন আগে, এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে সেজন্য গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। আর আমি বাড়ির পিছনের অংশে আরও কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম, আসলে শখ করে এই মরিচ গাছগুলো লাগানো হয়েছিল, ওভাবে খাওয়া হয় না। আমি আমার আশেপাশের নেইবারদেরকে বা রিলেটিভসদেরকে কিছু কিছু দিয়েছি, আর বাকিগুলো এখন উঠিয়ে চিন্তা করছে যেগুলোকে পিকল বা আচার বানিয়ে রাখবো। আর এখানে ছোটো ছোটো মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে উড়ি মরিচ বলে। তো এগুলো অনেক আসলে অনেক ঝাল, অর্থাৎ খেতে অনেক ঝাল হয়। আর এখন যেহেতু ফল সিজন, একটু একটু ঠান্ডা, আকাশটা অনেক ক্লিয়ার থাকে, বিশেষ করে যখন রোদ উঠে তখন অনেক চকচকে রোদ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।